বহুদিন আগে কুমারপুকুর গ্রামে বাস করত এক দরিদ্র ভিখারি হারু ও তার পরিবার। হারু যেমন রুগ্ন তেমনি ধীরজ, তাই কোনো কাজ সে করতে পারত না। যে চিনতে ভিক্ষে করে একবেলা খেতে পেত, আবার কখনো সারাদিন অভুক্ত থাকতে হতো তাকে আর তার পরিবারকে। অপরদিকে সেই গ্রামেরই সবচেয়ে ধনী ব্যক্তি ছিল মনোহর মণ্ডল। যেমন তার যশ তেমন প্রতিপত্তি, আর তেমন তিনি ছিলেন দানশীল। একদিন হলো কি, হারু সারাদিন ভিক্ষে করে একটু চাল আর দুটো আলু থলের মধ্যে ভরে দুঃখিত মনে বাড়ি ফিরছে। হঠাৎই পথে দেখল মনোহর মণ্ডল দেদার হাতে চাল ডাল সবজি ফল সব দান করছেন। বহু লোক লাইনে দাঁড়িয়ে আছে। হারু তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়ালো আর ভাবল, সত্যি ভগবানের কি বিচার, কোথায় আমার মতো দরিদ্র ভিখারি আর কোথায় এই মনোহর মণ্ডলের মতো ধনী ব্যক্তি। ঠিক যেন আকাশ আর পাতালের তফাত। কি করে ভগবান এরকম বিচার করেন জানতে বড় ইচ্ছে করে। অন্য ভিখারি বলল, কিছু বললে ভাই, আর কি বলবো ভাই, ভগবানের অবিচারের কথাই ভাবছি। আমরা খেতে না পেয়ে মরছি আর ধনীরা দুই হাতে দান করছে। এ তো কপাল গো ভাই। তবে যাই বলো, ধনীদের মন কিন্তু বেজায় ছোট হয়। আমাদের মনোহর মণ্ডলের মতো সকলের এমন বড় মন হয় না। তুমি থামো তো ভাইয়া, এত ধন সম্পদ থাকলে দান করা আর কি এমন বড় ব্যাপার? আগে না ভাই, কথায় আছে টাকা থাকলেও মন থাকে না সবার, আর তাই তারা নিজের থেকে এক পয়সা দেওয়ার আগেও 100 বার ভাবে। রাখো তোমার কথা, নিজের অনেক থাকলে দান করা এমন কিছু আহামরি ব্যাপার নয়। ব্যাপার হলো ভগবানের অবিচারের। যদি ধনী করতে হয় সকলকেই করুক, না হলে কাউকেই না করুক। অন্য ভিখারি আর কথা বাড়ায় না, এইভাবে লাইন এগোতে এগোতে, তোমার কি হয়েছে, এত উদাস দৃষ্টিতে তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? না না কিছু না প্রভু, আপনার সামনে কিছু বলার ক্ষমতা আমার নাই। আরে না না একদম না, আমরা সবাই ভগবানের সৃষ্ট মানুষ, সবাই এক। তুমি নির্দ্বিধায় আমায় বলো তো কি বলতে চাও। প্রভু আমি অতি দরিদ্র ভিক্ষুক, ভিক্ষা করে নিজের ও পরিবারের পেট চালাই। কোনোদিন খাওয়ার জোটে আর কোনোদিন খালি পেটেই শুয়ে পড়ি। আপনার প্রতিপত্তির কথা অনেক শুনেছি, আজকে আপনাকে দেখে নিজের মনে প্রশ্ন জাগে যে ভগবানের এরকম অবিচার কেন। আপনিও মানুষ আর আমরাও মানুষ, আপনি এত ধনী এত সুখী আর আমি দিন দরিদ্র। দেখো আমি অতি সামান্য ব্যক্তি, আমার যা আছে যা দিয়েছে সবই ভগবান, তাই তোমার অত কঠিন প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে তুমি যদি চাও আমরা দুজনেই ভগবানের তপস্যা করে তার কাছ থেকে এই প্রশ্নের সদুত্তর পেতে পারি। আপনার অতি দয়া প্রভু, অতি দয়া অতি দয়া, আমার কোনো আপত্তি নেই, বরং আমার মনের দ্বিধার সমাপ্তি হবে এতে। চলুন আমরা দুজনে অরণ্যের ভেতর গিয়ে তপস্যা করি। বেশ তো, তাই চলো। এই বলে মনোহর আর হারু গভীর জঙ্গলে প্রবেশ করল, আর সেখানেই একটি বনস্পতির নিচে বসে তপস্যা শুরু করল। ওঠো বৎস, তোমাদের দুজনের তপস্যায় আমি সত্যি মুগ্ধ, তোমাদের একাগ্রতায় আমি সন্তুষ্ট বৎস।
বলো তোমরা কেন তপস্যা করছিলে আমার? মহাদেব, আপনি আপনি স্বয়ং এসেছেন। আমার শতকোটি প্রণাম আপনার চরণে, শতকোটি প্রণাম মহাদেব। আপনি আপনি আমাদের কৃতার্থ করেছেন প্রভু। আমার প্রণাম নেবেন প্রভু, আমার প্রণাম নেবেন। প্রণাম মহাদেব, আমরা দুজনে তপস্যা করছি একটু বিশেষ প্রশ্নের উত্তর জানার জন্য প্রভু। উত্তর জানার জন্য? কি এমন প্রশ্ন তোমাদের শুনি? মহাদেব, আমরা সকলে আপনার সৃষ্টি। আপনি সকলেরই একরকম করে গড়েছেন, কিন্তু আমাদের সকলের জীবনে এত তফাত কেন প্রভু? এই দেখুন, আমি অতি দরিদ্র ভিখারি, খেতে পাই কোনোদিন, কোনোদিন কিছুই পাই না। আর এই ব্যক্তি অতি ধনী, তার নিজের জন্য রেখেও সবাইকে বিলিয়ে দিতে পারেন, এত ধনী। এরকম এরকম অবিচার কেন প্রভু? কেন এরকম অবিচার? ভক্তির প্রশ্ন শুনে বৎস, এসবই যে পূর্বজন্মের ফল। পূর্বজন্মের ফলস্বরূপ এই জন্মে কর্ম নির্ধারিত হয়। আগের জন্মে তুমি অতি ধনী ব্যক্তি ছিলে, আর এই মনোহর ছিল অত্যন্ত দরিদ্র ব্যক্তি। কিন্তু তাও তুমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতে, যেন তুমি শুধু সকলের কাছ থেকে পাও, তোমায় যেন নিজের থেকে কখনো কিছু দিতে না হয়, তোমার ধনসম্পদ তুমি সব সময় নিজের কাছে রেখে দিতে, কাউকে দান করার কথা কখনো মনে হয়নি তোমার। আর প্রভু, এই মনোহর, মনোহর আগের জন্মে অতি সজ্জন দরিদ্র ছিল। নিজের কিছু না থাকলেও সে সব সময় প্রার্থনা করত যেন সকলকে দান করতে পারে। সে ভগবানকে বলতো, আমায় ধন সম্পদ দিও, যাতে আমি অন্যদের সেটা দিয়ে সেবা করতে পারি। আর তাই এই জন্মে সে সেই সুযোগ পেয়েছে। আর তুমি কেবল অন্যের থেকে দান নিয়ে জীবন নির্বাহ করছো। আমায় আমায় ক্ষমা করুন মহাদেব, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর নিজের প্রশ্নের উত্তরও পেয়ে গেছি। এই বলে তারা দুজনে মহাদেবকে প্রণাম করার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে মহাদেব অদৃশ্য হয়ে গিয়েছেন। হারু নিজের প্রশ্নের উত্তর পেয়ে মনোহরের কাছেও ক্ষমা চেয়ে নেন, আর দুজনে পথ চলতে শুরু করে। গল্পটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন নিজেদের বন্ধুবান্ধব আর রিলেটিভদের সঙ্গে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা এক্ষুনি প্রেস করে দিন।